তো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক নিয়ে একটি নতুন আপডেট চলে এসেছে। আপনারা যে আপডেটটি চাইছিলেন, অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার যে সময়সীমা সেটা আরও বাড়ানো হোক, তো ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে একটি আপডেট এসেছে। যে আর্টিকেলে বলা হয়েছে হয়তোবা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের সময়সীমা আরও বাড়ানো হতে পারে, তো বিস্তারিত আমরা দেখে নেব আর্টিকেলের মাধ্যমে যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে কি বলা হয়েছে, আদৌ সময় বাড়ানো হবে কি না। তো বিস্তারিত দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফের প্যান আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ছে, নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র। তো কেন্দ্রের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল চলতি মাসের মধ্যেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে, আর বাড়ানো যাবে না এই সময়সীমা। এহেন সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েন বহু সাধারণ মানুষ, অল্প সময়ের মধ্যে সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ করতে নাজেহাল হয়েছে অনেকেই। এহেন পরিস্থিতিতে সূত্রের খবর, আরও একবার এই সময়সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র। তো লাইনটা দেখুন, আরও একবার এই সময়সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র, অর্থাৎ হয়তোবা 31শে মার্চের পরে আবারও সময় বাড়ানো হতে পারে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার। তো 2022 সালের 31শে মার্চের মধ্যেই এই সংযুক্তিকরণ করে ফেলতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এক বছরের সময়সীমা বাড়লেও তার জন্য কিন্তু জরিমানা ধার্য করা হয়, 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা জরিমানার নির্দেশ দেয় কেন্দ্র। যদিও এই পদক্ষেপ ঘিরে সমালোচনার মুখে পড়েন কেন্দ্রীয় সরকার। লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আধার কার্ড ও প্যান কার্ডের সংযুক্তিকরণের সময় বাড়ানোর অনুরোধ করেন তিনি। তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও করেছি। তো সরকারি সূত্র মারফত জানা গিয়েছে কয়েকদিনের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করতে পারে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস, সেখানে এই সংযুক্তিকরণের সময় বাড়ানোর কথাই ঘোষণা করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু, অর্থাৎ 31শে মার্চের পরে কিন্তু একটি নতুন বৈঠক হবে, ইতিমধ্যে সেটা প্রকাশ্যে এসছে। অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু হবে এবং সেখানে এই সংযুক্তিকরণের সময় কিন্তু বাড়ানো হতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো 31 মার্চের পরেও কিন্তু আরও 2-3 মাস পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে, যদিও জরিমানা লাগবে এই কাজের জন্য। অর্থাৎ এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, 31 মার্চের পরে আপনারা আরও 2-3 মাস সময় পেতে পারেন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য, কিন্তু সময়সীমা বাড়লে জরিমানার অঙ্কও বাড়তে পারে বলে ধারণা করছে ওয়াকিবহাল মহল। অর্থাৎ জরিমানা কিন্তু আরও বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে, যদিও সময়সীমা বাড়ানো হয় তবুও কিন্তু আপনাদের বেশি টাকা পেনাল্টি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ না হলে প্যান কার্ডের কার্যকরিতা নষ্ট হয়ে যাবে বলেই নির্দেশিকা জারি করা হয়েছে। দুটি কার্ডের মধ্যে সংযুক্তিকরণ না থাকলে আইটি ফাইলের মতো গুরুত্বপূর্ণ কাজ করা যাবে না, তার ফলে ভুগতে হবে আয়করদাতাদের। তো ইতিমধ্যেই কিন্তু 4 বার এই নিয়ে সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্র, কয়েকদিনের মধ্যেই ফের সময়সীমা বাড়ানো হতে পারে বলেই খবর। তো ইতিমধ্যেই কিন্তু এই খবরটা এসছে যে মার্চের পরেও আরও 2-3 মাস সময় বাড়ানো হতে পারে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার, যদিও পেনাল্টি চার্জ হয়তোবা এর থেকে বেশি হবে, এটাই কিন্তু আশা করা যাচ্ছে বা এটাই কিন্তু সূত্র মারফত খবর। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাননি, তারা অবশ্যই 31শে মার্চের আগে চেষ্টা করবেন 1000 টাকা পেনাল্টি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য। যদি 31শে মার্চ 2023-এর আগে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বা পেনাল্টি চার্জ কিন্তু আপনাকে আরও দ্বিগুণ দিতে হতে পারে, এরকম কিন্তু আপডেট রয়েছে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।